প্রিয়তমার সামনে তুই বান্দর গেলে কোন কাজ হবে না, তোর ফান যাত্রা মানে বন্ধ কর, আমার ইনসাল্ট করে কথা বলবেন না, সমস্যা হবে, সমস্যা হবে। আচ্ছা হাতিরে হাতি বাঘ রে বাঘ, আর সাগরে যদি সাগর কই কোন সমস্যা? কি বলতেছেন পরিষ্কার করে বলেন। অহন বুঝে না, লুকে কয় খুললা করে বন্ধ বুঝে। আরে থাক থাক থাক, আর বলতে হবে না, না বুঝতে থাকবো তবু বলত হবে না। আরে তুই বল ধরে বলদেরই অপমান হবে। ওসব মান সম্মান অপমানের কথা দয়া করে আমারে বলতে আসবেন না, ওসব ব্যাপারে আমার মেলা সার্টিফিকেট আছে। কসু আছে মার কাছে, মামার বাড়ির গল্প করতেছে। আমি কই কি, আর আমার শাড়ি দাই বা যায় কি, আমি কইলাম সার্টিফিকেটের কথা, উনি মায়ের হাত ধরে মামা বাড়ি রওনা দিছে। ভাবতেছি কি ভাবতেছেন, শিক্ষা আর কোনো শেষ নাই, ওসব কথার মূল্য নাই, তোর এই জীবনে আর অনেক শিক্ষা গ্রহণ করতে হইব। এই একটা কথা আমি আপনার আর কতবার বলবো, হ্যাঁ শিক্ষার কথা দয়া করে আমারে বলতে আসবেন না, আমি 100% শিক্ষিত, সমস্ত জ্ঞান শিক্ষা অর্জন করে এই জীবনে আমি অনেক বান্দামি করছি, আমার শিক্ষা গ্রহণ শেষ। তুমি যে কতটা শিক্ষিত হইছস তা তোর এই কথাতেই প্রমাণ পাইতেছে। আচ্ছা কহ কহ দেখি, কয় মাস হয় বছর কহ। আমি মানলাম বাজিকর হইয়া আমি একটা সহজ প্রশ্ন করছি, এইবার তুই গেছ না, গেছ না দেখি উত্তরটা, দেখি তোর গ্রামের বোন কত। কয় মাসে এক বছর? হ্যাঁ সহজ, একেবারে সোজা 18 মাসে। অহংকার করিস না, যার আছে তার অহংকার করতে কোনো সমস্যা নাই। তাছাড়া আমি এই জীবনে যত বান্দর শিখছি অন্য কোন বান্দর আমার ধারে কাছে হইতে পারবে না। বান্দর 18 মাসে বছর যায় যায় আমাকে, বছর 18 মাসেই যায়, দিনের পর দিন দিকবাজি, মুখ ভেঙ্গালি, আর বস্তা বস্তা খেলা দেখাইতে দেখাইতে জীবন শেষ, তার উপর কোন ইনক্রিমেন্ট নাই, প্রমোশন নাই, জীবন মানের উন্নয়ন নাই, আমাকে বছরকে 18 মাসের রমনে তো 6 মাসে যাব। গেল সপ্তাহে না তোরে আমি নিউ মার্কেট থেকে একটা শার্ট কিনা দিছি, হ্যাঁ সেই শার্টের বুতাম ছিল না দেখা ইলিফেন্ট থেকে বুতাম লাগাই দিছি, পিছনটা একটা ফুটা ছিল দেখা মোহাম্মদপুর থেকে রিফু করাইয়া আজিম পরে ইস্তিরি কইরা দিছি। যার খেলায় ওই দিন আমার স্টাইল গুণ বেশি দিগবাজি দেওয়াইতেন, ফলাফল শার্টের বুতাম গেলে ফিরা। মুখে তো কথার ফুলঝুরি ফুটতাছে, আমার তো কাজই না, তা খালি কথা বলবি না খেলা কিছু দেখাবি, ভাই সাহেবেরা দিদিমণিরা তো সামনে বসে আছে। ভাই সাহেব আর দিদিমণির গো কি খেলা দেখাবো, বাঙালি এখন বাঘের খেলা দেখে, আমি তো বান্দর, বাঘটিয়া বান্দরের খেলা দেখবো কোন দুঃখে। এইটা অবশ্য একটা যুক্তির কথা বলছ। আমার সব কথাতেই যুক্তি আছে, কিন্তু আপনার কথা এবং কাজকর্মে যুক্তির অভাব আছে। কি কি, যেমন আপনার এই বিষয়ে কোনো যুক্তি খুঁজে পাই না বলে ভাগটিয়া বান্দরের খেলা দেখাইতে যেমন কোন যুক্তিতে, নাকি সাহসে কোনো না? এই তুই কিন্তু এখন আমার ইনসাল্ট করতেছস, কিন্তু আমি ইনসাল্ট হব না, কারণ আমার একটা যুক্তি আছে। কি যুক্তি? প্রথম কথা, বাঘ একটা হিংস্র প্রাণী, তারপর বাঘ সচরাচর পাওয়া যায় না, সেই রকম একটা হিংস্র প্রাণী নিয়ে পথে ঘাটে খেলা দেখাই পাবলিকের গর্ব ভুলাই মিস হবে না, সেদিক দিয়ে বান্দর সহজেই পাওয়া যায়। তাছাড়া মানুষ বাঘের খেলা থেকে বান্দরের খেলা দেখতে বেশি পছন্দ করে, এর লেগে তোর ভাই স্বামী এইটা অবশ্য ঠিকই কইছেন, কয়টা পাবলিকের মধ্যে বাঘ লুকায় থাকে কিন্তু বান্দর জমে জমে, এই জন্যই বলে পাবলিক আমার বান্দরই পছন্দ করে। এই তুই কিন্তু এখন সব পাবলিক ইনসাল্ট করছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাজিকর সাহেব
ডারউইন ভাই তো একটা মহা ভুল করে ফেলেছে। আরে বেটা সে তো অনেক আগেই প্রমাণ হইছে যে বাঁদর মানুষের পূর্বপুরুষ ছিল। আরে আমিও তো সেটা বলি, বাঁদর মানুষের পূর্বপুরুষ ছিল না, কিন্তু এই মানুষ ওই বাঁদরের পূর্বপুরুষ ছিল। বাঁদরামি করছ নাকি? আমার তো কাজই এটা। আরে তুমি কি কইতাছস মানুষ বাঁদরের পূর্বপুরুষ ছিল মানে? তা নয় তো কি, এই যে আমি এই জীবনে যত বাঁদরামি শিখছি সব ওই মানুষের কাছ থেকে। তাছাড়া দেখেন না মানুষের তো উল্টা সিধা কাজ করলে বাঁদর কইরা ডাকে। মাল খাইছস নাকি? এ যা মাইনে দেন তাতে এক বোতল সফট ড্রিঙ্ক শিখাইতে পারি না, আবার হার্ড ড্রিঙ্ক। এই 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 পাবলিক তুমি উল্টা সিধা কথা বলবি না, একদম শিক্ষা দিয়ে দিব কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ভাতিকো সাহেব আপনি নিউ দেন একটা কথা একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, আপনি কেমন বান্দর হইলে এই বান্দর রেলওয়ে খেলা দেখাইলে লাভ হইব এইটা আপনার মাথায় আসলো? এই তুই এরকম করে কথা কইতাছস কেন? এই শালা তুই বান্দর না রাজাকার। আমি এখনো এত বেইমানি করি নাই যে রাজাকার হয়ে গেলাম, তাছাড়া আপনার সাথে এতদিন যাবত আছি আপনি বুঝেন না। না তাই আর কি করার, আপনি আমার জায়গায় আসেন আমি আপনার জায়গায় যাই। ঠিক আছে, তাহলে বুঝলেন আমি কেমন খেলা শিখছি, মুক্তার মালা কখন নিলাম আপনি বাজিকর হয়েটাই পার নাই। ফেরত দেয় নাইলে কিন্তু রাতের মিল বন্ধ। কোনো সমস্যা নাই, আমার এখানে অনেক ভক্তরা আছে, খানা পিনা বিড়ি সিগারেটের দায়িত্ব ওনারাই নিবে। কি হয়ে আমারই ভুলছে, আমার ভুলছে কাল রাতকে তোর শাসন না করা, তোর একদিন শাসন করি নাই তাতে তুই আমার মালা চুরি করছস, এখন বুঝলি তো তোরে প্রতিদিন আমি কেন শাসন করি? হ্যাঁ বুঝছি তো, আপনি শাসন করেন নাই কেন, আমি কি আপনারে না করছি? এখন কি করবেন, ভুল করছেন ভুলের মাসুল দেন। ভুলের মাসুল? হ্যাঁ ভুলের মাসুল। এখন আমি বাজিকর আর আপনি বান্দর, খেলা দেখাইবেন। এতদিন আমি যা যা খেলা দেখাইছি দেখেন নাই, সব খেলা দেখাবেন। আর যদি না দেখাই চাবুক মারা হবে। চাবুক চাবুক মারবি আমারে? আরে চাবুক তো আমার হাতে। হ্যাঁ আমার বাজিকর চাবুক মারবি আজকে তোরে আমি চাবুক মারব। এক বছর ঝোপ দিয়া দিলাম, এইটা বাজিকর সাহেবের আশ্চর্য আবিষ্কার, আমি চুরি করছি। এইটা দিয়ে উনি আমার এতদিন বস করে রেখেছিলেন, না হলে আমি নাকি উনার মাথায় উঠে যেতাম। এখন বুঝবে মজা, যখন থেকে এই মুক্তার মালাটা গলায় পড়ছি তখন থেকে শরীরটা কেমন গরম গরম লাগতেছে, কাউরে এত খেবস্তা আছে না, এত উল্টা পাল্টা কথা বলে যাচ্ছি এই বোকা বাজিকর সাহেব বুঝতেই পারে নাই। এখন আমি যা বলবো উনি তাই করবে। কি বলেন ভাইজান দিদিমণিরা, এই মালদারি দিয়ে কি চলবো? জিজ্ঞেস করছি ভাইজানরা বলবে, দিদিমণিরা বলবে, তুই চুপ থাকবি তুই চুপ। এইবার বলো, এবার হাঁটো থামো জোরে জোরে থামো হাঁটো থামো হাঁটো থামো হাঁটো 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 থামো হাঁটো থামো হাঁটো থামো। এবার এবার স্ট্যান্ডার্ড নিয়ে যুদ্ধ করো তো। এবার এবার বিউটি কুইন পরিমণির মতো ডান্স দাও তো। নজর না লাগে যেন বান্দরের গায়ে। এইবার বলো বান্দরকে, আমি আমি কি কোনো নাম নাই? নাম কি তোমার শ্বশুর কইবো? না আমি কো বস না করে বুঝলা কি সুস্থস করে খেলার তালে সুস্থ করে এক ধরে এক ধরে খেলার তালে আমার বান্দর নাম ভুলে গেছে ভাই সাহেবের তালে হবে। এইবার বলো কয় মাসে এক বছর দা? 18 মাসে। কি 18 মাসে? এমনে এমনে খেলা বুঝছে তক্ষণে। এবার সহজ প্রশ্ন জটিল উত্তর করো, বলো
তো নয় যেন আগুনেরই গোলা, এইখানে গোলা কেনা গোলা আর ওই পোলা কেনা গোলা, আরে বান্দর পোলা গোলা দুই লেগে না এইভাবে 40 সেকেন্ড পর বান্দরটি কতটুকু পরে উঠবে? এটা পাগল না মাথা নষ্ট এরকম বেকুবের মতো প্রশ্ন করে কেন? আরে বান্দরের মাথায় দুলে আছে এটা ভুলে গেলে চলবে না। ভাই সব দিদিমণি হয়তো চায়ার হইতে তারা কি মনে করবো। আচ্ছা যা, আরো সহজ প্রশ্ন। ঠিক আছে বলেন, আমি প্রশ্ন। আচ্ছা মনে কর ওই জায়গায় তিন মনোজনের একটা তাৎপর্য রাখা আছে, তুই বান্দর ওইটা এইখান থেকে ওইখানে সরাই দেখা। মন কয়শটাকে 200 টাকে ওজন কমান নাকি আমি পাতি করে আমার দিল্লি অর্ডার করে। আচ্ছা ঠিক আছে, কতটুকু কমাবো? কমান আপনার ইচ্ছা। আচ্ছা না, আড়াই মন না, অনেক বেশি। আরে 20 কেজি কমাই দিলাম তো। না হবে না, আরো কমান। আগে আপনি দুই মনোজনের পাথর সরাই দেখান, তাহলে আমি আপনার বান্দর হইয়া 5 মনোজনের পাথর সরাই দেখাবো। আমি পাথর সরাবো বাজিকর হইয়া? হ্যাঁ, কারণ মাঝে মাঝে উস্তাদেরও মাইক দেখাইতে হয়। আমি দুই মনোজনের পাথর সরাবো, তারপর তুই 5 মন। হ্যাঁ পাক্কা 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 মানে রড সিমেনি ফিস্টেনি দিয়ে একবারে পাক্কা। আজ তো শুরু করলাম। হ্যাঁ শুরু করেন, ধরে 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 রাতে ধরে রাতে রাতে। দেখলি তো, শোন গলায় মুক্তার মালা পড়লে বাজিকর হওয়া যায় না, বাজিকর হতে হলে এখানে কিছু থাকতে হয়। এদিকে আয় গলা ফেরতে। আমি আর নেওয়া যাই, দেখি ভালো কিছু শিখাইতে পারি কিনা। আর আপনার আমাদের আশীর্বাদ করবেন। ঠিক আছে, ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ ড্যাফোডিল ও আরজি চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।